জমাকৃত আপনার টাকার যে লাভ আসে এই লাভ ইসলাম সম্মতি কিনা এটা ভোগ করতে পারবেন কিনা নাকি সুদ হবে একটি ছিল এই প্রশ্ন আর একটি প্রশ্ন ছিল আপনার বন্ধকের জমি নিয়ে আবাদ করে ফসল ভোগ করার বিষয় এ বিষয়টি সঠিক কি না জানতে চেয়েছেন الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى مدين أما بعد إسلامي بانكير با إسلامي بانك شموهير جتا بنفيت داهاي اكاون هولدر دركي এটা তারা যেভাবে তাদের মূলনীতিতে লিখে রেখেছেন সে হিসেবে বলা যায় একটা জায়জ রয়েছে সমস্যা নেই তারা বলে থাকে আমরা শেয়ার হোল্ডার হিসাবে আমরা কাস্টমারদেরকে নিয়ে থাকি তাদের টাকাকে আমরা বৈধ ব্যবসায় নিয়োগ করে সেখান থেকে যে লাভ আসে সে লাভের একটা পার্সেন্ট দিই যদি এমন হয় তাহলে এটা বিধিসম্মত এরকম ব্যবসা বাণিজ্যের নজির আল্লাহর রাসূল সাল আলী সাল্লামের যুগে এমনকি শাহাবা কালামের যুগে আমরা প্রমাণ পাই তো এটা সম্মত অসুবিধা হবে না যদি তারা তাদের নীতি ঠিক রাখেন আশা করা যায় কোনো সমস্যা হবে না এই লাভ গ্রহণে আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে বন্ধকের এই সিস্টেম যেটা আমাদের চালু রয়েছে এটা স্পষ্ট সুদ বরং মেন সুদের প্রকার সবথেকে তার কারণ সুদের থেকেও বেশি জুলুম হয়ে থাকে অথচ এটাকে সুদ গণ্য করা হয় না তো যদি এভাবে বন্ধক রাখা হয় যেমন একজনের নিকট টাকা দেওয়া হলো পঞ্চাশ হাজার আর ওর পরিবর্তে তার জমি দখল চলছে মানে ভোগ দখল চলছে জমির ফসল সে খেয়ে যাচ্ছে যতদিন টাকা না দেবে আর টাকা যখন দেবে তখন কেবল তার জমিটা ফেরত পাবে আর এই যে মাঝখানে যতগুলি ফসল হলো সবগুলি এই টাকার বাচ্চা হিসেবে খেয়ে ফেললো এগুলো নাকি সুদ নয় আর পর তো কোন যে চালু করেছে এই ফতোয়াটি আমাদের দেশে কাঠমল্লাদের মাধ্যমে এটা চালু হয়েছে এটা আমরা বলতে পারি কারণ এটা একটা স্পষ্ট সুদ সুদ মনে করা হয় না তো আল্লাহ মালিক আপনাকে বলছি যেহেতু আপনি ধর্মের বিষয়ে মাথা ঘামাচ্ছেন ধর্মের চিন্তা রাখেন পরকালের বিশ্বাস চেতনা থেকেই আপনি প্রশ্ন করেছেন তা আপনাকে বলবো যে আর জীবনও এই সুদি লেনদেনে জড়িয়ে যাবেন না এটাই শ্বাস মনে করবেন আপনি অতি দ্রুত জমির মালিককে জমি ফেরত দিয়ে দেন মনে রাখবেন আপনি আপনি যে টাকা দিয়েছেন এটা এক প্রকার করজ আর ইসলামিক মূলনীতি হলো করল কর দিন জর না ফান পাওয়ারে বা যে করজি যে ঋণই আপনার কোনো উপকার টেনে আনবে সেটাই সুদ এখানে সাহাবিদের ফতো রয়েছে যে তুমি যদি কাউকে কোনো কিছু ধার দাও আর তার বিনিময়ে যদি তোমাকে সে দিয়ে দেয় হয় তোমার খাদ্য বা পশুর খাদ্য যে কোনো জিনিস হাত দিয়ে দেয় সেটা গ্রহণ করবে না করবে না কিন্তু করবে না কারণ ওটাই হলো সুদ এভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সাহেবের ফতো রয়েছে যেমন এটি মারা যায় সাহেব আবদুল্লাহ সালামের ফতোয়া না বাস তাকে বলা হয়েছিল একজন ব্যক্তি বলেছিল আমি একজনকে ঋণ দিয়েছিলাম দিনার তো আমাকে মাঝে মধ্যে বিক্রি করে দিই এমনকি সাত দিনের হয়ে গিয়েছে তখন ইবন আব্বাস বলেছিলেন যে মাত্র এই সাত দিনারের পরে সাত দিনের মাইনাস করে ওটুকে নিবে নতবা তোমার সুদ ভক্ষণ করা হবে তো এই কর্জা দেওয়ার বিনিময়ে যে হাদিয়াটা আসলো এটাকেও আব্বাস সুদ গণ্য করেছেন সুতরাং কোনো অবকাশ নেই এভাবে বন্ধক রেখে উপভোগ করা তো এটি জঘন্য প্রকৃতির সুদ এগুলি থেকে সাচ্চা মুসলিমদের অবশ্যই এড়িয়ে চলা জরুরি আল্লাহ আল্লাহর হেদায়তের মালিক আশা করি উদরকে পাক পবিত্র রাখবেন এই সুদী লেনদেন থেকে এই বন্ধক নামের এই বিষয়ে আমার বিস্তৃত আলোচনা আছে ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে এখানে সংক্ষেপ টাকার এটাই বললাম যে এটি সুদি কারবার আবার কিছু কিছু অসাধু মানে মুফতি তথাগত হয়তো মুফতি কুটকৌশল শিক্ষা দেয় বলে যে আপনি খাওয়া দিয়ে দেন তাহলে আপনার জন্য বৈধ হয়ে যাবে আবার বলেন যে দু এক হাজার টাকা মাইনাস করে দিন বৈধ হয়ে যাবে এগুলো হলো ইহুদি কৌশল মানে হারামকে হালাল করার অপকৌশল তার মাধ্যমে কি পাপ আরও বাড়ে এমনি হারাম খাওয়া আর অপকৌশল যোগে হারাম খাওয়া হালাল করার প্রচেষ্টা করে এটা আরও যখন পাপ অতএব এই বন্ধক নামের লানতি এই ব্যবসা এই সুদিকারবার থেকে মুসলিমদেরকে অবশ্যই গড়ে থাকতে হবে ইমানদার যারা তাদেরকেই এই লেনদেন থেকে বিরত থাকতে হবে অবশ্যই এটা তার ইমানের দাবি আল্লাহ রব আদায় দান করুন আমাদেরকে এবং সারা বিষয়ে করার সন্ন্যাস মতাবে পরিচিত হাত তফি দান করুন আমিনবী মহম্মী হজমাইন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত